হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে অনেক ভালো আছেন আর আমি চলে আসলাম নতুন একটি ফুলকারি ডিজাইন নিয়ে তো আমি এখানে একটা নতুন ডিজাইনের ফুলকারি ওয়ার্ক দেখাচ্ছি কাপড়টা নিয়েছি কিন্তু বেক্সি ফেব্রিক্স এবং এটা একটা অল আর কামিজের ডিজাইন সাথে কিন্তু অন্যও আছে অন্যটা কেমন হবে সেটা বলছি তো যেহেতু এটা একটা ফুলকারি ডিজাইন সেক্ষেত্রে কিন্তু সবগুলোই ভরাট সেলাই তো এখানে বেশ একটা বড়ো ফুলের ছাড় করা তো ব্যাক পিঠেও কিন্তু কাজ হবে কাজটার পরিমাণ এখান থেকে হবে পুরোটা কাজ যদি দেন সামনের পাট আর পেছনের পাট একরকম হবে এই দুইটা ফুল আর এই যে পা বড়ো পাতা এই ধরনের ছোটো পাতা মিলে এইটুকু কাজটা হবে আর সামনের অংশে পুরোটাই এই বড়ো ঝাড়টা থাকবে বেশ বড় ঝাড় এটা আর কলাতে শুধু চিকন একটা বর্ডার তো আমি কিন্তু টাই ডাই করব। এটা সাদার সাথে সাদার উপরে মালটা কালার টিপ মালটা লাল খয়রি হলুদ দিয়ে টাই ডাই করবো তো যেহেতু আমার টাই ডাই করা থাকবে সেক্ষেত্রে ফুলের রঙের সাথে মিলিয়ে কিন্তু আমি আবার ওড়নাতেও হাতের কাজ করব এবং অন্যার মাঝে কিন্তু ভারী কাজ থাকবে আঁচলে না আর জামার হাতাতে সাইডে সাইডে কাটার কাজ থাকবে হলুদ রঙের চিকন করে তো এই টোটাল হচ্ছে আমার জামা এবং অন্য তো এখানে আমি একটা ডেমো ভিডিও করেছি একটা ছাড় দেখালাম তো এরকম করে বেশ ঘন ঘন করে কাজ হবে জামাটা বেশ ভারী কিন্তু এটা আর দেখতে ভালো লাগবে ব্যাক পার্টে যেভাবে কাজ করতে পারলাম ঠিক এভাবে নিচে কিন্তু কোনো প্যানেল হবে না কুশি কাটার কাজ হবে হলুদ রঙের তো এটা এরকম করে নতুন একটা ডিজাইন আমি ক্রিয়েট করেছি এখানে আশা করি আপনাদের ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন ফুলের মেডিলে কিন্তু আমি বোতামঘাট ফ্রেম করেছি এই ফ্রেমটার ওপরে যদি আয়রন করেন সেক্ষেত্রে কিন্তু ডলারটা কুচকাবে না কিন্তু অনেকে এই ফ্রেমটা করতে পারে না বা করতেও অনেক টাইম লাগে সেক্ষেত্রে অনেকে সরাসরি বসিয়ে দেয় যার কারণে ফ্রেমটা নষ্ট হয় তো যদি পারেন এই ধরনের বোতাম ঘাট করতে সেক্ষেত্রে এভাবে বসালে প্রবলেম হবে না আর এখানে আমি দুই স্টেপে বড়টা করেছি এখানে মালটা কালারটা আগে করে নিতে হবে বাকিটা পরে তো এই দিয়ে করলে বেশি ভালো লাগবে আর এটা আমার পাতলা একটা বেক্সি কাপড় চাইলে আপনারা কিন্তু মোটা কাপড়েও করতে পারবেন যে নর্মাল বয়লগুলো পাওয়া যায় তো সেই যে কোনো কাপড় দিয়ে করা যাবে এটা সমস্যা হবে না তো এখানে আমি মিডিয়াম সাইজের একটা নিডিল নিয়েছি দেখতে পাচ্ছেন এইটা আর দেখতে পাচ্ছেন এখানে উল সুতা নিয়েছি এই সুতাগুলো কিন্তু অনেক শাইনি আর কালার কিন্তু ওঠে না এটা হচ্ছে ডিপ কটকটে একটা রেড কালার আর এটা হচ্ছে মালটা কালার তো এই তিনটা সুতার কম্বিনেশনে কাজটা আমি করেছি তো এটা নীল দিয়ে ছাপ দেওয়া অবস্থায় আছে তো আমি আবার এইটু একটু সাইন পেন দিয়ে আঁকিয়ে নিলাম যেন আপনাদের বুঝতে সুবিধা হয় তো এখন আমি মালটা কালারের কাজটা আগে করবো তো আমি ঠিক যেভাবে দেখালাম ঠিক সেইভাবে করে যদি আপনারা সেলাইগুলো করেন সেক্ষেত্রে কাপড়টা কিন্তু টেনে ধরবে না ফিনিশিংটা অনেক ভালো আসবে আর আপনারা যে ভরাট করতে চান ঠিক এই নিয়মেই আপনারা কিন্তু ভরাটগুলো করবেন যে কোনো কাপড়ই কিন্তু করতে পারবেন আর ভরাট করার নিয়মটা ওই যেভাবে দেখাচ্ছি ধাপে ধাপে আগাবেন প্রথমে লালের কাজ যদি করেন পরে যদি কমলা করেন সেক্ষেত্রে ফিনিশিং ভালো আসবে না আমি কমলা দেখালাম তারপরে ঠিক লাল এইভাবেই করবেন তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন যারা আমার এখনও সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ফেসবুক পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে থাকবে সবাই খুব ভালো থাকুন আল্লাহ হাফেজ